বর্তমানে প্রতিটি ব্লক স্বাস্থ্য কেন্দ্রে করোনা ভাইরাস আছে কিনা তার জন্য জনগণের লালা রস সংগ্রহ করা হচ্ছে। পূর্ব বর্ধমান জেলার ভাতা স্টেট জেনারেল হাসপাতালে প্রতিদিন গড়ে 100 জনের লালা রস সংগ্রহ করা হয় পরীক্ষার জন্য। লালা রস পরীক্ষা করতে এসে জনগণ পরিষেবা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের অভিযোগ, কোনো সামাজিক দূরত্ব বজায় রাখা হচ্ছে না, এর ফলে সংক্রমণ আরও বাড়তে পারে বলে মনে করছেন স্থানীয় মানুষ। সবাই করোনা নিশ্চিত চেক করতেছে, আমি যা দেখছি এখানে তো সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন হচ্ছে না, মাস্ক কোনো করা হয়নি। আমি চাইছি যেন এখানে মাস্ক হোক আর সবাই যেন নির্দিষ্টভাবে চিকিৎসা পায়। প্রশাসনের ভূমিকা আছে কিন্তু সবাইকে একটু ঠিকঠাক হতে হবে আর একটু সোশ্যাল ডিস্টেন্সিংটা মেনটেন করতে হবে আর এখানে গোল গোল দাগ দেওয়া উচিত। নেই কিছু নেই, আপনি কি করতে এসেছেন এখানে? আমি ইয়ে লালা পরিষেবা পরীক্ষা করতে সব টেস্ট। কেমন পরিষেবা রয়েছে এখানে? পরিষেবা বলতে এই তো লাইনটা দেখতেই পাচ্ছি, দাঁড়িয়ে আছে অনেকক্ষণ আর লাইন টাইন কোনো মেনটেন নেই। এটা সরকারি জায়গা, এখানে যদি মেনটেন না হয় তাহলে বাইরে কে মেনটেন করবে? এটাই তো ভাবি, দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আছে, সব তো গায়ে গায়ে দাঁড়িয়ে গেছে। তাও আমি বোধহয় 1 ফুট মেনটেন করেছি আর বাকি দেখুন 1 ফুট নেই। কী চাইছেন আপনি? যে লাইনটা যেরকম সোশ্যাল ডিস্টেন্স মানা হবে সেটা মানা হোক, ঠিকঠিক পরিষেবাটা হোক। ভাতা থেকে আমিরুল ইসলামের রিপোর্ট, আনন্দ বার্তা।